এই ভিডিওতে অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান এর প্রথম অধ্যায় প্রাকৃতিক ভারসাম্য এই চ্যাপ্টারটি আলোচনা করব। তো এখানে মধ্যে আছে কয়েকটি বিষয় রয়েছে যা আমরা পেয়ে যাব বাস্তুতন্ত্র, তার মধ্যে আছে সজীব এবং জড় উপাদান, তারপর আছে বাস্তুতন্ত্রের গঠন ও কাজ, এবং হচ্ছে খাদ্য শৃঙ্খল গঠন ও প্রকৃতি, এইসব বিষয়ে আমরা জানতে পারবো। তবে প্রথমেই আছে এখানে মধ্যে পরিবেশ বা ইকোলজি এইসব কাকে বলে তার একটি ধারণা দেওয়া রয়েছে, তারপর শুরু হবে এখানে মধ্যে বাস্তুতন্ত্র। তাহলে প্রথমেই হচ্ছে এখানে মধ্যে যে জীব ও জড়ের সমন্বয়ে আমাদের এই পৃথিবী গঠিত। তাহলে জীব হচ্ছে যতগুলো সজীব বস্তু রয়েছে, যেমন ধরে নাও গাছপালা রয়েছে, পশু পাখি রয়েছে, সবগুলি হচ্ছে জীব। তবে জীবের মধ্যে এই উদ্ভিদ জগৎ যতগুলি রয়েছে প্রত্যেকটি হচ্ছে সেখানে সজীব, কিন্তু তারা হচ্ছে জড়। আর জীব হচ্ছে যেগুলি প্রাণী জাতীয় সেগুলিকে বলা হয় থাকে জীব, যাদের প্রাণ রয়েছে, সেটা হতে পারে কীটপতঙ্গ, হতে পারে বড় ধরনের যে কোনো প্রাণী, এবং মানুষ আমরা হচ্ছে জীব। সমন্বয় হচ্ছে সমন্বয় অর্থাৎ মিলে, জড় যেমন ধরে নাও যে বস্তুগুলি হাঁটাচলা করতে পারে না, জড় বস্তু, চেয়ার টেবিল ধরে নাও, তাহলে চেয়ার টেবিল বা আরও যা হচ্ছে পাহাড় নদী নালা এই সব কিছু এবং প্রাণী জগৎ মিলে, অর্থাৎ সমন্বয় অর্থাৎ এইগুলি মিলে আমাদের এই পৃথিবীটি হচ্ছে গঠিত তৈরি। উদ্ভিদ ও প্রাণী প্রতিটি জীব পরস্পরের সঙ্গে এবং পরিবেশের অন্যান্য জৈব এবং অজৈব উপাদানের মধ্যে নিবিড় সম্পর্ক বজায় রাখে, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে জীবমণ্ডল। তাহলে এই যে জীবমণ্ডল গড়ে উঠেছে সেটা হচ্ছে এই উদ্ভিদ এবং প্রাণীর উপর। প্রাণী উদ্ভিদ এবং প্রাণী তারা পরস্পরের সঙ্গে একটি সম্পর্ক বজায় রেখে কিন্তু পরিবেশের এবং অন্যান্য জৈব অজৈব উপাদান নিয়ে সেটা যে একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে যাকে বলা হয় তাকে জীবমণ্ডল। তাহলে জীবমণ্ডল হচ্ছে যে জায়গাতে উদ্ভিদ প্রাণী প্রতিটি জীব হচ্ছে পরস্পরের সঙ্গে মিলেমিশে যে পরিবেশ গঠন করেছে জৈব এবং অজৈব উপাদান সহ, সেটাকে বলা হয় বায়োস্পিয়ার বা জীবমণ্ডল। এবার হচ্ছে বিজ্ঞানের যে শাখায় জীব ও তার পরিবেশের আন্তঃক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে সাধারণভাবে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলা হয় থাকে। তাহলে ইকোলজি বা বাস্তুবিদ্যা কাকে বলা হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে সংজ্ঞাটি পেয়ে যেতে পারি। এখানে মধ্যে হচ্ছে যেখানে বিজ্ঞানের শাখার মধ্যে জীব এবং তার পরিবেশ সম্পর্কে নিয়ে আমরা যেখানে আলোচনা করি, জীব এবং তার পরিবেশ নিয়ে যেখানে আলোচনা করি তাকে বলা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি, বা পরিবেশ পরিবেশের যে আন্তঃক্রিয়া নিয়ে আলোচনা করা হয় যে শাখায় সেই শাখাটি হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। তোমরা নানান বইয়ের মধ্যে নানানভাবে পেতে পারো, তো এখানে হচ্ছে এইভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এবার হচ্ছে বাস্তুতন্ত্র কী? বাস্তুতন্ত্র হচ্ছে জীবজগতে উদ্ভিদ এবং প্রাণী বিভিন্ন স্থানে ভিন্ন ধরনের পরিবেশে বসবাস করে। উদ্ভিদ এবং প্রাণী বিভিন্ন স্থানে অর্থাৎ বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের পরিবেশের বসবাস করে, এক এক পরিবেশে এক এক ধরনের সজীব উপাদান বেঁচে থাকে। যে নিরাপদ জায়গায় জীব সম্প্রদায় প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রেখে খাদ্য এবং আশ্রয় পেয়ে বেড়ে ওঠে, বংশগতি অক্ষুণ্ণ রাখে, তাকেই বাস্তুতান্ত্রিক বাসস্থান বলা হয়ে থাকে। তাহলে এখানে মধ্যে হচ্ছে প্রথমে বলা হয়েছে জীবজগতের মধ্যে অর্থাৎ জীবমণ্ডলের মধ্যে যেখানে হচ্ছে জীবরা বেড়ে ওঠে সেই জায়গার কথা বোঝানো হয়েছে, জীবমণ্ডল অর্থাৎ এই পৃথিবীকেও ধরে নিতে পারো। এখানে মধ্যে উদ্ভিদ এবং প্রাণী যেখানে বিভিন্ন জায়গাতে, যেমন ধরে নাও পুকুরের মধ্যে হচ্ছে আলাদা একটি পরিবেশের রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সেখানে মধ্যে তাদের একটি আলাদা পরিবেশ, আমরা যেগুলি স্থলের মধ্যে রয়েছি তার মধ্যে আলাদা, এবং স্থলের মধ্যে বিভিন্ন জায়গাতে রয়েছে বিভিন্ন ধরনের বসবাস করার একটি, যে আমরা কী বলতে পারি একটি প্রকার বলতে পারি, সেগুলিকে বাস্তুতন্ত্র বলা হয়ে থাকে। এখানে উদাহরণও দেওয়া রয়েছে কিন্তু একটি পুকুরের বাস্তুতন্ত্র, এখানে পুকুরের নানান ফুল গাছ এবং এখানে সেই মাছ কীটপতঙ্গ
এইগুলি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে হচ্ছে আলাদা একটি বাস্তুতন্ত্র রয়েছে। তো আমরা লাস্ট এখানের মধ্যে পড়েছিলাম যে বাস্তুতান্ত্রিক বাসস্থান বলে বলে এখানে রয়েছে। যেমন হচ্ছে ত্রিপুরার জঙ্গলে চশমা বানর, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে সুন্দরী গাছের বন, তারপর হচ্ছে মরুভূমির জলসঞ্চয়ী উদ্ভিদ এবং উট আবাসস্থল, জলে পুকুরের জলে ব্যাং এবং মাছের বসবাস। তো এখানের মধ্যে বলে রাখি, এখানে যেমন বলে দেওয়া রয়েছে ত্রিপুরার জঙ্গলে হচ্ছে সেখানে চশমা বানর দেখে থাকে, পশ্চিমবঙ্গের অর্থে সুন্দরবন অঞ্চলে শুধু সুন্দরী গাছই দেখা যায়। এখানের মধ্যে সুন্দরবনের মধ্যে সুন্দরবন নামই পড়েছে, কিন্তু আসলে এখানের মধ্যে সুন্দরী গাছ থাকে বলে। তাহলে ওই পার্টিকুলার একটি অর্থাৎ নির্দিষ্ট একটি একটি জায়গাতে সুন্দরী গাছগুলি দেখতে পাওয়া যায়। ত্রিপুরার জঙ্গলে হচ্ছে চশমা বানর রয়েছে, মরুভূমিতে জল সঞ্চয় যেগুলি আমরা ক্যাকটাস বলে থাকি, তারপর হচ্ছে যাকে ফণিমনে সব আমরা বেঙ্গলিতে বলে থাকি, সেগুলি হচ্ছে জল সঞ্চয়, জলগুলি সঞ্চয় করে রাখে, এবং আরও অন্যান্য গাছগুলি রয়েছে যেগুলি হচ্ছে জলগুলি তাদের সেই কাণ্ডের মধ্যে জলগুলিকে সঞ্চয় করে রাখে, তাই এর জন্য জল সঞ্চয় বলা হয়ে থাকে। তারপর হচ্ছে উটের আবাসস্থল, এটা হচ্ছে মরুভূমিতে যেখানে উটরা বসবাস করে। তারপর হচ্ছে পুকুরের জলে ব্যাং ও মাছের বসবাস ইত্যাদি, এইগুলি হচ্ছে এক একটি আলাদা আলাদা বাস্তুতন্ত্র। আবার কোনো একটি নির্দিষ্ট বাসস্থানে একের বেশি বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী থাকতে পারে। একটি পুকুরের জলে মাছ কীটপতঙ্গ জলজ উদ্ভিদ যেমন থাকতে পারে, তেমনি কোনো নির্দিষ্ট বনাঞ্চলের বিভিন্ন গাছপালার সঙ্গে বন্য প্রাণীও থাকে। তো একটি নির্দিষ্ট বনাঞ্চলের মধ্যে এখানে হচ্ছে গাছপালার সঙ্গে এখানে বন্য প্রাণীও কিন্তু আলাদাভাবে থাকে। যেখানে বন্য প্রাণী একটি নির্দিষ্ট, ধরে নাও এখানে কিছু গাছপালা রয়েছে, সেগুলি হচ্ছে নির্দিষ্ট জায়গাতে থাকে, তাহলে ওই জায়গাতে একটি নির্দিষ্ট প্রাণীও থাকে, তো সেটা হচ্ছে একটি বাস্তুতন্ত্র। তো কোনো একটি নির্দিষ্ট এলাকায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর একত্রিত বসবাসের ফলে গড়ে ওঠে সম্প্রদায়, যাকে কমিউনিটি বলা হয়ে থাকে। এই সম্প্রদায় শুধুমাত্র প্রাণী বা উদ্ভিদ কিংবা উদ্ভিদ ও প্রাণী উভয়কে নিয়েই হতে পারে। তবে মনে রাখবে, কোনো নির্দিষ্ট স্থানে যে কোনো সম্প্রদায়ের কোনো একটি উপাদানে ঘাটতি দেখা দিলে ওই সম্প্রদায়টি বিপন্ন হয়ে পড়ে। তাহলে এখানে বলা হয়েছে কি যে, মনে রাখার জন্য, কোনো একটি নির্দিষ্ট স্থানে যে কোনো সম্প্রদায়ের কোনো একটি উপাদানে ঘাটতি দেখা দিলে এটা বিপন্ন হয়ে পড়ে যায় সম্প্রদায়টির। জীব সম্প্রদায়টি বেঁচে থাকার জন্য বিভিন্ন জড় উপাদান প্রয়োজন, যেমন এখানের মধ্যে দেওয়া রয়েছে জল, মাটি, বায়ু। তো এখানে বলা হয়েছে যে আমরা যে এই পার্টের মধ্যে পড়েছিলাম এখান থেকে, তো এখানের মধ্যে বলা হয়েছে যদি সে একটি সম্প্রদায় রয়েছে একটি নির্দিষ্ট স্থানে, এখানের মধ্যে এখন ধরে নাও সেখানে জলের অভাব দেখা দিয়েছে, তাহলে কী হবে, এই সম্প্রদায়টির বিপন্ন হবে, অর্থাৎ তাদের বসবাসের জন্য অসুবিধে হবে এবং সেখান থেকে তারা লুপ্ত পেয়ে যাবে। তো এখানের মধ্যে উপাদান হিসাবে দেওয়া রয়েছে জড় উপাদান হিসাবে, জড় উপাদানেরও প্রয়োজন রয়েছে, জল, মাটি, বায়ু এবং সূর্যালোকের উপর নির্ভর করতে হয়। কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায় এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠার নামই হচ্ছে বাস্তুতন্ত্র। তো এখানে বলা হয়েছে কি যে কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারীর কোনো একটি নির্দিষ্ট স্থানে যে কোনো একটি নির্দিষ্ট স্থানে মনে করো সেখানের মধ্যে বসবাসকারী জীব সম্প্রদায় এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিবিড় যে একটি সম্পর্ক গড়ে ওঠে সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র। যেমন ধরে নাও পুকুরের বাস্তুতন্ত্রের ক্ষেত্রেই আমরা ধরে নিই, এখানে হচ্ছে ছোটো ছোটো এখানে কীটপতঙ্গ রয়েছে, তারপর রয়েছে এখানের মধ্যে মাছ, তো সেই মাছগুলি হচ্ছে তাদের সাথে সম্পর্কিত রয়েছে, কারণ হচ্ছে এই ছোটো ছোটো যে জীবাণুগুলি রয়েছে বা কীটপতঙ্গ রয়েছে সেগুলি মাছগুলি ভক্ষণ করবে, সেগুলি করবে কি ছোটো মাছ, ছোটো মাছের পর এখানে হচ্ছে বড়ো মাছ সেগুলি ভক্ষণ করে নেবে। তারপর হচ্ছে এখানে কিছু কিছু গাছপালা রয়েছে যেগুলি জলজ উদ্ভিদ বলা হয়ে থাকে। তাহলে এখানের মধ্যে একটি সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে কিন্তু, তো এই সিস্টেমটাকেই বলা হয়ে থাকে বাস্তুতন্ত্র, যা হচ্ছে পরিবেশের মধ্যে তাদের নিবিড় একটি সম্পর্ক গড়ে ওঠে একে অপরের প্রতি, তো এটাই হচ্ছে বাস্তুতন্ত্র। এবার যে পৃথিবীর যে স্থানে জীবের বাস সেখানে বাস্তুতন্ত্র গড়ে ওঠে, আর বিভিন্ন স্থানে বিভিন্ন
ভিন্ন ভিন্ন জীবকুলের মধ্যে নিবিড় সম্পর্কের ফলে গড়ে ওঠে পৃথক স্থায়ী এবং স্বতন্ত্র বাস্তুতন্ত্র। এবার পুকুরের বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র ইত্যাদি এর প্রকৃষ্ট উদাহরণ। তো এখানের মধ্যে অলরেডি উদাহরণ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যে বলা হয়েছে পুকুরের বাস্তুতন্ত্র একটি মেরুভূমি মরুভূমির বাস্তুতন্ত্র, আর এদিকে হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র, সমুদ্রের সমুদ্রের মধ্যেও কিন্তু সেখানে বাস্তুতন্ত্র গড়ে উঠছে। তারপর হচ্ছে তবে মানুষ নিজেও কৃত্রিম বাস্তুতন্ত্র তৈরি করতে পারে, ইকুরিয়াম কৃত্রিম জলাশয়। তারপর হচ্ছে শস্যক্ষেত্র হলো মানুষের সৃষ্ট কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। এখানের মধ্যে আমরা যে কৃষিকাজ করে থাকি, সেই যে আমাদের চাষবাস করার জমি, সেটা হচ্ছে কি একটি বাস্তুতন্ত্র গড়ে ওঠে, এটা হচ্ছে মানুষের দ্বারা সৃষ্টি। একুরিয়াম কৃত্রিম জলাশয়, যেখানে আমরা একটি বক্সের মতো জায়গার মধ্যে আমরা সেখানে মাছ প্রতিপালন করে থাকি, তো এটাকে একুরিয়াম বলা হয়ে থাকে। তো এখানের মধ্যে মাছগুলি আমরা দিয়ে এখানে কৃত্রিমভাবে আমরা একটি বাস্তুতন্ত্র তৈরি করে ফেলি। তারপর হচ্ছে বাস্তুতন্ত্রের গঠন। গঠনগতভাবে বাস্তুতন্ত্রের মূল উপাদানগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যা হচ্ছে দুটি ভাগ কি, জড় উপাদান এবং হচ্ছে সজীব উপাদান। এবার হচ্ছে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের বাস্তুতন্ত্রের হচ্ছে দুটি রয়েছে প্রকার, জড় এবং সজীব। এবার জড়কে করা হয়েছে তিনটি ভাগে, অজৈব, জৈব, ভৌত। আর সজীবকে করা হয়েছে উৎপাদক, খাদক, বিয়োজক, রূপান্তরক। তাহলে এখানে হচ্ছে চারটি, এখানে হচ্ছে তিনটি, সেটা হচ্ছে জড়কে করা হয়েছে, এটা হচ্ছে সজীবকে। তো এই চকটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এবার আসি আমরা এখানের মধ্যে জড় উপাদানের মধ্যে, এখানে সেই বাঘগুলি বলে দিয়েছি কী কী বাঘ রয়েছে। এবার হচ্ছে বাঘগুলির প্রত্যেকটির, যেমন অজৈব, অজৈব কী, জৈব কী, ভৌত কী, উৎপাদক কী, সে এইগুলোর ডেফিনেশন সহ এগুলি তোমরা বুঝে যাবে এবারে। তো প্রথমে হচ্ছে যে জড় উপাদান, যাকে অ্যাবায়োটিক কম্পাউন্ড বলা হয় থাকে। তো জড় উপাদান হচ্ছে কি, যেগুলি চলতে পারে না সেগুলি। তাহলে প্রথমে এখানের মধ্যে হচ্ছে অজৈব, জৈব এবং ভৌত উপাদানের সংমিশ্রণে জড় জগৎ গঠিত। একে নিম্নলিখিত আলোচনা করা যায়। তাহলে নিম্নে যে আলোচনা করেছে সেটা হচ্ছে কি, অজৈব উপাদান, যেগুলি হচ্ছে নানা প্রকার খনিজ লবণ, খনিজের মধ্যে যেগুলি মাটির মধ্যে বা মাটির নিচে পাওয়া যায় সেগুলি, যেমন নাইট্রোজেন, অক্সিজেন। তো অক্সিজেন হচ্ছে আমরা গাছের থেকে পেয়ে থাকি এবং বায়ুমণ্ডলে অসংখ্য পরিমাণে রয়েছে। তো এখানে যে আমি খনিজ লবণ বলেছি সেটা হচ্ছে কি, যেগুলি মাটির নিচে আমরা পেয়ে থাকি, আর নাইট্রোজেন, অক্সিজেন সেগুলি আমরা বায়ুমণ্ডল থেকে পেয়ে থাকি, কার্বন ডাইঅক্সাইড, সালফার, ফসফরাস ইত্যাদি। এগুলি হচ্ছে বাস্তুতন্ত্রের অজৈব উপাদান, এগুলিকে অজৈব উপাদান বলা হয়ে থাকে। এসব উপাদান থেকে উৎপাদক তার খাদ্য তৈরির প্রয়োজনীয়তা রসদ পেয়ে থাকে। তাহলে এই উপাদান থেকে উৎপাদক অর্থাৎ গাছ বা উদ্ভিদ বা যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে উৎপাদক বলা হয়ে থাকে। তো উৎপাদক এইগুলির দ্বারাই কিন্তু সেই খাদ্যগুলি তৈরি করে থাকে। এবার হচ্ছে জৈব উপাদান, মৃত্যুর পর উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচনের ফলে উৎপন্ন পদার্থই হলো পরিবেশের জৈব উপাদান। এসব জৈব উপাদান জড় ও সজীব উপাদানের মধ্যে এখানে বলা হয়েছে মৃত্যুর পর উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ যে পচে যায় সেখান থেকে এই জৈব উপাদানগুলির সৃষ্টি হয়। এসব জৈব উপাদান জড় ও সজীব উপাদানের মধ্যে যোগসূত্র রচনা করে বাস্তুতন্ত্রের ক্রিয়া প্রক্রিয়া সচল রাখে। সেগুলি হচ্ছে জৈব উপাদান, যেগুলি হচ্ছে দেহাবশেষগুলি পচে তৈরি হয়ে থাকে। এবার হচ্ছে ভৌত উপাদান। ভৌত উপাদান হচ্ছে বাস্তুতন্ত্র টিকে আছে ভৌত উপাদানের উপর, সৌরশক্তি, বায়ু, মাটি, জল, উষ্ণতা ইত্যাদি হলো পরিবেশের উল্লেখযোগ্য ভৌত উপাদান। এগুলির মধ্যে হচ্ছে সৌরশক্তি হলো এমন এক উপাদান যা হচ্ছে বাস্তুতন্ত্রের সমগ্র প্রক্রিয়াকে শক্তি সরবরাহের মাধ্যমে বাঁচিয়ে রাখে। এক কথায় সৌরশক্তি হলো বাস্তুতন্ত্রের সকল শক্তির আধার, বা আমরা বলতে পারি বাস্তুতন্ত্রের সকল শক্তির উৎস হচ্ছে
সৌরশক্তি। এবার হচ্ছে সজীব উপাদান, যেগুলি হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট। তো এগুলো হচ্ছে সজীব উপাদান। সজীব উপাদানের মধ্যে হচ্ছে উদ্ভিদ ও প্রাণীজগৎ নিয়ে সজীব উপাদান গঠিত। এগুলো হচ্ছে যেগুলি জীবিত লিভিং অর্গানিজমস আমরা যেগুলি বলে থাকি ইংরেজিতে এইগুলি। তো এই উপাদানকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়েছে, যা হচ্ছে উৎপাদক, খাদক, তারপর আমরা আরও পেয়েছিলাম এখানের মধ্যে এই টেবিলের মধ্যে উৎপাদক, খাদক, বিয়োজক, রূপান্তরক। তাহলে প্রথম হচ্ছে উৎপাদক, যাকে ইংরেজিতে বলা হয় প্রডিউসার্স। বাস্তুতন্ত্র ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ যারা সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড মূলের সাহায্যে জল নিয়ে নিজের খাদ্য নিজে তৈরি বা প্রস্তুত করতে পারে তারাই হচ্ছে উৎপাদক। উদ্ভিদের খাদ্য প্রস্তুতির এই প্রক্রিয়াকে বলা হয় সালোকসংশ্লেষ। উৎপাদকের উৎপাদিত খাদ্যের উপরই জীবকুল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। তো যারা খাদ্য তৈরি করে না, করতে পারে না, যেমন ধরেন মানুষসহ বিভিন্ন প্রাণী রয়েছে যারা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদকের উপরেই নির্ভরশীল। যেমন ধরে নাও, সেটা আমি এর আগের একটি ক্লাস করেছিলাম তোমাদের ক্লাস এইটের হয়তো, ধরে নাও এখানে একটি সিংহ রয়েছে, সিংহ হচ্ছে একটি হরিণকে খাবে। তাহলে হরিণকে যখন খাবে, হরিণ কিন্তু সেখানে মধ্যে এই উৎপাদককে খেয়ে বেঁচে আছে, অর্থাৎ ঘাস বা লতাপাতা যেগুলি হচ্ছে উৎপাদককে খেয়ে সেই বেঁচে আছে, আর এই হরিণকে খেয়ে ফেলছে সিংহ। তাহলে এই সিংহটি পরোক্ষভাবে কিন্তু এই উৎপাদকের উপরই নির্ভরশীল। আর যেমন হরিণ রয়েছে এখানে মধ্যে, সে হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল। তারপর হচ্ছে প্রথম, তারপর হচ্ছে খাদক, যাদেরকে কনজিউমার্স বলা হয়। বাস্তুতন্ত্রের যে সকল জীব খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদক তথা সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তাদের খাদক বলে। যারা সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকেই বলা হয় তাকে খাদক। এবার খাদককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যা হচ্ছে প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক, তৃতীয় সারির খাদক। তাহলে প্রথম সারির খাদক হচ্ছে, প্রথম সারির খাদক বিভিন্ন শ্রেণীর তৃণভোজী, যাকে হার্বিভোরাস বলা হয় তাকে, শাকাশী প্রাণী যারা সরাসরি সবুজ উদ্ভিদকে খাদ্য গ্রহণ করে তাদেরকে প্রথম সারির খাদক বলা হয়। যেমনের মধ্যে রয়েছে গরু, মেষ, ছাগল, হরিণ, ভেড়া, কীটপতঙ্গ প্রভৃতি, এগুলো হচ্ছে প্রথম সারির খাদক। এবার হচ্ছে দ্বিতীয় সারির খাদক। তৃতীয় সারির খাদক হচ্ছে বাঘ, সিংহ, সাপ, ব্যাঙ, টিকটিকি ইত্যাদি, যারা হচ্ছে কি প্রথম সারির খাদক, খাদককে যারা খেয়ে বেঁচে থাকে তাদেরকে দ্বিতীয় সারির খাদক বলা হয়ে থাকে। এবারে হচ্ছে তৃতীয় সারির খাদক। খাদ্যের জন্য তৃতীয় সারির খাদক যারা, তারা হচ্ছে খাদ্যের জন্যে দ্বিতীয় সারির খাদকের উপর নির্ভরশীল, তাদেরকে তৃতীয় সারির খাদক বলে। সেটা হচ্ছে যেমন বাজ পাখি, শকুন ইত্যাদি। আর দ্বিতীয় সারির খাদক হচ্ছে কি যারা কারা, সেটা হচ্ছে বাঘ, সিংহ, সাপ, ব্যাং, টিকটিকি ইত্যাদি, এগুলি হচ্ছে প্রথম সারির খাদককে খেয়ে বেঁচে থাকে, তাই তাদেরকে দ্বিতীয় সারির খাদক বলা হয়ে থাকে। এবার হচ্ছে তৃতীয় সারির খাদকের মধ্যে এখানে যেমন, অর্থাৎ উদাহরণ দিয়ে হচ্ছে বাজ পাখি, শকুন ইত্যাদি। অন্যদিকে হচ্ছে বাস্তুতন্ত্রের প্রাণী ছাড়া পরজীবী এবং মৃতজীবী জীবরা খাদক শ্রেণীর অন্তর্গত। পরজীবী এবং মৃতজীবীরা সজীব উদ্ভিদের উদ্ভিদ এবং প্রাণী থেকে খাদ্য গ্রহণ করে থাকে। যারা হচ্ছে পরজীবী এবং মৃতজীবীরা,
সেটা পুষ্টি ও বিপাক একটি চ্যাপ্টার ছিল, সেটা তোমরা প্লেলিস্ট ফুড অ্যান্ড নিউট্রিশনের মধ্যে পেয়ে যাবে। সেখানে আমি আমাদের ওল্ড সিলেবাসের ক্লাস নাইনের একটি চ্যাপ্টার যা হচ্ছে খাদ্য পরিপাক ও পুষ্টি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। সেখানের মধ্যে সেই খাদক বিয়োজক এবং পরভোজী মৃতজীবী এই সম্পর্কে আলোচনা করেছি, সেটা দেখে নেবে। তাহলে এবার হচ্ছে ডিকম্পোজার্স, যাকে বিয়োজক বলা হয় তাকে বেঙ্গলিতে। তো বাস্তুতন্ত্রের উৎপাদক ও খাদকের মৃত দেহাবশেষ থেকে পুষ্টি লাভ করার সময় যারা জটিল জৈব যৌগকে সরল পদার্থে পরিণত করে তাদেরকে বিয়োজক বলা হয়। কয়েক শ্রেণীর আণবিক কণিক খাদক রয়েছে, যা হচ্ছে ব্যাকটেরিয়া ও ছত্রাক অন্তর্ভুক্ত। এদের ক্রিয়ায় দুর্গন্ধ তৈরি হয়। তাহলে অবশ্যই যেখানে ব্যাকটেরিয়া এবং ছত্রাকগুলি বসবাস করে সেখানে সেই জীবগুলিকে খেয়ে সেখানে দুর্গন্ধ তৈরি করে ফেলে। তাহলে বিয়োজক হচ্ছে কারা? বিয়োজক হচ্ছে বাস্তুতন্ত্রের উৎপাদক এবং খাদকের মৃত দেহাবশেষ থেকে পুষ্টি লাভ করে জটিল জৈব যৌগ সরল পদার্থে পরিণত করে তাদেরকে বলা হয় তাকে বিয়োজক। বিয়োজকের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। এবার হচ্ছে রূপান্তরক। বাস্তুতন্ত্রে কিছু ব্যাকটেরিয়া আছে যারা বিয়োজক কর্তৃক বিয়োজিত সরল জৈব যৌগের আরও বিশ্লেষণ ঘটিয়ে অজৈব যৌগ বা মৌলে পরিণত করে মাটি, জল ও বায়ুতে মিশিয়ে দেয়। তাদেরকে রূপান্তরক বা পরিবর্তক বলে। এদের ক্রিয়ার দুর্গন্ধ তৈরি হয় না। উপরের আলোচনা থেকে এটা পরিষ্কার যে বাস্তুতন্ত্রের সজীব উপাদান যেমন উৎপাদক, খাদক, বিয়োজক এবং জড় উপাদান পরস্পরের সঙ্গে প্রতিনিয়ত মৃত ক্রিয়ার মাধ্যমে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে টিকিয়ে রাখছে গোটা বাস্তুতন্ত্রকে। তো রূপান্তরক হচ্ছে তারা যারা ব্যাকটেরিয়া আছে এবং বিয়োজিত যেগুলি হয়ে আছে অলরেডি সেগুলিকে বিয়োজিত করে সরল যৌগে আরও বিশ্লেষণ ঘটিয়ে অজৈব যৌগে। তাহলে আমরা প্রথমে অজৈব যৌগ পেয়েছিলাম, যেগুলো হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ফসফরাস, এগুলো হচ্ছে অজৈব যৌগ। তো অজৈব যৌগে বা মৌলে পরিণত করে মাটি ও মাটি, জল ও বায়ুতে মিশিয়ে দেয়, তাদেরকে রূপান্তরক বলা হয়। এবারে এখানে মধ্যে বলা হয়েছে তাহলে এই অজৈব যৌগগুলি যেগুলো হচ্ছে বায়ুতে, মাটিতে, জলে মিশিয়ে দেয় সেগুলি হচ্ছে কি অজৈব যৌগ, সেগুলিকে বলা হয় রূপান্তরক। এদের ক্রিয়া দুর্গন্ধ তৈরি হয় না। উপরে আলোচনা থেকে এটা পরিষ্কার বাস্তুতন্ত্রের সজীব উপাদান যেমন উৎপাদক, খাদক ও বিয়োজক, সেগুলি আমরা পড়ে নিয়েছিলাম। এবার হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করছে। প্রথম সারি খাদক সবুজ উদ্ভিদ ও তৃণলতাকে তাদের জীবনধারা অক্ষুণ্ণ রাখে। আবার দ্বিতীয় সারির মাংসাশী প্রাণীরা প্রথম সারি খাদককে বেঁচে থাকে। এগুলি আমরা পেয়েছি, এর আগে আলোচনা করে নিয়েছি, তোমরা দেখে নেবে। এটা হচ্ছে প্রথম সারির খাদককে দ্বিতীয় সারির খাদককে খেয়ে থাকে এবং তৃতীয় শ্রেণীর খাদকরা দ্বিতীয় শ্রেণীকে খেয়ে থাকে, যার ফলে এখানের মধ্যে হচ্ছে কি সেগুলি আবার অবশেষে বিয়োজকরা উৎপাদক ও খাদকের মৃত্যুর পর তাদের দেহাবশেষ বিয়োজন ঘটিয়ে পুষ্টি নিজেদের পুষ্টি যোগায় এবং বিয়োজিত সরল যৌগকে রূপান্তরিত করে। রূপান্তরকের মাধ্যমে আরও ভেঙে উৎপাদকের তৈরি খাদ্যের উপকরণ হিসেবে জল ও মাটিতে বা বায়ুতে ফিরিয়ে দেয়, যেখান থেকে পুনরায় উৎপাদকরা তাদের পুষ্টি রসদ পেয়ে থাকে। এভাবে চক্রাকারে জীব জড় পরিবেশের মধ্যে খাদ্যবস্ত্র আদান প্রদানের মাধ্যমে সমগ্র বাস্তুতন্ত্র সচল থাকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়। তো এখানের মধ্যে এটাই বলা হয়েছে যে প্রথম সারির খাদককে দ্বিতীয় সারির খাদক খেয়ে থাকে,
আর প্রথম সারির খাদক যারা রয়েছে তারা হচ্ছে উৎপাদককে খেয়ে থাকে। উৎপাদকের পর আসছে প্রথম সারির খাদক, প্রথম সারির খাদকের পর আসছে দ্বিতীয় সারির খাদক, তারপর হচ্ছে সেগুলি আবার তৃতীয় শ্রেণীর খাদক যারা তারা খেয়ে নেয়, তারপর তৃতীয় শ্রেণীর খাদকরা মারা যাওয়ার পর তাদের দেহাবশেষগুলি বিয়োজন ঘটিয়ে সেগুলিকে বিয়োজিত করে আবার সেই উৎপাদকের জন্য সেগুলিকে তৈরি করে রেখে দেয়, যা হচ্ছে পরবর্তীতে সেই উৎপাদকরা খেয়ে নেয়। তো এইভাবেই একটি চক্রাকারে জীব ও জড়র পরিবেশের মধ্যে খাদ্যবস্তুর আদান প্রদানের মাধ্যমে সমগ্র বাস্তুতন্ত্র সচল থাকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয়ে থাকে, অর্থাৎ পরিবেশের একটি ব্যালেন্স থেকে থাকে। কারণ হচ্ছে তাদের তারা হচ্ছে উৎপাদক, উৎপাদকের কাছে প্রথম সারির, প্রথম সারিকে দ্বিতীয়, দ্বিতীয়কে তৃতীয়, তৃতীয়র পর তারা আবার মারা যাচ্ছে এবং মরে যাওয়ার পর তারা হচ্ছে উৎপাদকের জন্য তৈরি করে দিয়ে দেয় সেই রূপান্তরকরা, অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ছত্রাক যারা রয়েছে তারা। তো এইভাবে সেটা হচ্ছে কন্টিনিউ চলতে থাকে, তো এটাকে চক্রাকার আকারে চলতে থাকে, যার ফলে সেই পরিবেশের একটি ভারসাম্য বা ব্যালেন্স একটি রক্ষা হয়ে থাকে। এবার হচ্ছে খাদ্য শৃঙ্খল ও শক্তি প্রবাহ। তো বাস্তুতন্ত্র হলো জীবমণ্ডলের কার্যকরী একক। বাস্তুতন্ত্রের অস্তিত্বের কোথাও ঘাটতি দেখা দিলে পুরো জীবমণ্ডলই সংকট দেখা দেয়। সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে কাজে লাগিয়ে খাদ্য প্রস্তুত করে এবং এই সৌরশক্তি রূপান্তরিত হয়ে খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তিরূপে নিহিত হয়। উৎপাদকের দ্বারা প্রস্তুত এই খাদ্যের ওপর বাস্তুতন্ত্রের খাদক বিয়োজকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল হয়ে থাকে। সেটা হচ্ছে কি উৎপাদকের দ্বারা প্রস্তুত খাদ্যের উপর বাস্তুতন্ত্রের খাদক বিয়োজকরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হচ্ছে কার উপর, উৎপাদকের উপর নির্ভরশীল। পাশাপাশি উৎপাদকের দেহে নিহিত রূপান্তরিত সৌরশক্তি খাদ্যের মাধ্যমে উৎপাদক থেকে খাদকের দেহে স্থানান্তরিত হয়। এই শক্তি প্রবাহ একমুখী। অপরদিকে বাস্তুতন্ত্রের খাদ্যের প্রবাহ আবর্তনশীল। তাই বলা যায় বাস্তুতন্ত্রের উৎপাদক এবং খাদকরা এক শৃঙ্খলে আবদ্ধ, যে শৃঙ্খল উৎপাদক থেকে ক্রমপর্যায়ে উৎপাদক খাদকের সম্পর্কীয় জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তি প্রবাহ ধারাবাহিকভাবে ঘটতে থাকে, তাকে খাদ্য শৃঙ্খল বলা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে একটি শক্তিটি হচ্ছে একমুখী শক্তি, এখানে বলা হয়েছে শক্তির প্রবাহটা হচ্ছে একমুখী। তারপর আসছে এখানে মধ্যে যে কোনো একটি খাদ্য শৃঙ্খল আবদ্ধ উৎপাদক থেকে বিভিন্ন শারীরিক খাদকের এককটি স্তরকে খাদ্যস্তর বা ট্রপিক লেভেল বলা হয়ে থাকে। তাহলে খাদ্য শৃঙ্খলের উৎপাদক প্রথম সারির খাদক, দ্বিতীয় সারির খাদক, তৃতীয় সারির খাদক যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ লেভেল অবস্থান করে। যদি আমরা কোনো একটি তৃণভূমির বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল লক্ষ্য করি তাহলে সবুজ উদ্ভিদ খেয়ে ফেলবে খরগোশ, খরগোশের পর হচ্ছে সাপ, সাপের পর হচ্ছে বাজ পাখি, অথবা হচ্ছে অপর একটি হতে পারে ঘাস, ঘাস হচ্ছে ঘাস ফড়িং বা ফড়িং, ফড়িংকে হচ্ছে সাপ, তারপর বাজ পাখি কিংবা নেউল খাদ্য শৃঙ্খল দেখতে পাবো। তো এখানের মধ্যে হচ্ছে এটি একটি খাদ্য শৃঙ্খল দেওয়া রয়েছে সবুজ উদ্ভিদ থেকে পুরোটি। এবার হচ্ছে এখানে উদাহরণের সাহায্যে দেখানো হয়েছে ছবির সাহায্যে। তো এখানে প্রথম হচ্ছে প্রথম ট্রফিক লেভেল বা প্রথম শারীরিক খাদক, এটা হচ্ছে উৎপাদক। এখানে মধ্যে হচ্ছে সবুজ উদ্ভিদ, তৃণলতা, ঘাস, তারপর হচ্ছে প্রথম শারীরিক খাদক। তো এটাকে ট্রফিক লেভেল বলা হয় ওয়ান বা প্রথম ট্রফিক লেভেল, যা হচ্ছে উৎপাদক। দ্বিতীয় ট্রফিক লেভেল হচ্ছে প্রথম শারীরিক খাদক, তা হচ্ছে তৃণভোজী প্রাণী যা হচ্ছে খরগোশ। খরগোশের পর চলে যাবে এখানে দ্বিতীয় শারীরিক খাদক, প্রথমের পর দ্বিতীয়, দ্বিতীয়টা হচ্ছে কিন্তু তৃতীয় ট্রফিক লেভেল।
যাচ্ছে মাংসাশী প্রাণী, সাপ, ব্যাং ইত্যাদি। তারপর এখানে আমাদের চতুর্থ ট্রপিক লেভেল আছে তৃতীয় সারিকাদক, যা হচ্ছে মাংসাশী বাজ পাখি। এবার এখানে মধ্যে দেওয়া রয়েছে আরও একটি, যা হচ্ছে আবার কোনো একটি পুকুরের বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল লক্ষ্য করলে নিচের খাদ্য শৃঙ্খলটি দেখতে পাবে, যা হচ্ছে শৈবাল। শৈবালের ফল হচ্ছে জলজ কীট পতঙ্গ। শৈবালকে খেয়ে ফেলে জলজ কীট পতঙ্গ, কীট পতঙ্গকে খেয়ে ফেলে ছোট মাছ, ছোট মাছের পর হচ্ছে বড় মাছ, বড় মাছের পর হচ্ছে সারস, যা একটি পাখি। সেই পাখিগুলি এই বড় মাছগুলিকে খেয়ে ফেলে। তো এটা হচ্ছে একটি পুকুরের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ডাঙার বাস্তলের একটি খাদ্য শৃঙ্খল। তারপর রয়েছে এখানের বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ নিয়ে হচ্ছে অন্য একটি ভিডিও চলে আসবে, তোমরা অবশ্যই সেটা দেখতে থাকবে, কেন হচ্ছে এই ভিডিওটা প্রায় 31 মিনিটের হয়ে গিয়েছে। তো অবশ্যই তোমরা প্লে লিস্টটা চেক করে নেবে, সেখানে ক্লাস 7 EVS লেখা থাকবে, সেখানে তোমরা এই চ্যাপ্টারটি সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে।